আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় রাসূল ঘোষণা দিয়েছেন রিবাল জাহিলিয়া নবীজি ঘোষণা দিয়েছেন জাহিলিয়াতের সকল সুদ প্রথাকে রহিত করা হলো বলেন সুবহানাল্লাহ মায়ার নবীজি তার পবিত্র জবান দিয়ে উচ্চারিত হয়েছে রিবাল জাহিলিয়া জাহিলিয়াতের যত সুদ ছিল জাহিলিয়াতে যত সুদ ছিল সব সুদ আজকে থেকে রহিত হয়ে যায় রাসূল বলেছেন আউয়ালু রিবান আদউ রিবানা রিবা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ফাইন্নাহু মাউযুউন কুল্লুহু রাসূল বলেছেন আমি সর্বপ্রথম আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে আমি রহিত করে দিলাম নবীজি বলেন আমার চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদকে আমি আজকে রহিত করে দিয়েছি জানো কি আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের কি পরিমাণ সুদ ছিল মূলধন না সুদ ছিল 10,000 মিসকাল স্বর্ণ মুদ্রা রাসূল বলেছেন আমি আজকে সমস্ত সুদকে বাতিল ঘোষণা করে দিলাম আজ থেকে ইসলামের মধ্যে আর কোন সুদ নেই আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদ'আফাম মুদা'আফা ওরে আমার বিশ্বাসী বান্দারা তোমরা সুদ গ্রহণ করিও না তোমরা সুদ বক্ষণ করো না সুদের আসল যেটা আসলের পরে যে প্রথম যে সুদ দেওয়া হয়েছে নির্দিষ্ট যে সুদ রয়েছে ওই সুদ গ্রহণ করবা না সুদের সুদ যেটা আসে চক্রবর্তী সুদ এই সুদ গ্রহণ করিও না কেন আল্লাহ ঘোষণা করেছেন হারাম করে দিয়েছেন তোমাদেরকে আমি সুদকে হারাম করে দিলাম আমি সুদ প্রথাকে চিরদরে হারাম করে দিলাম তোমরা কি জানো এই সুদ প্রথা হলো ইহুদিদের প্রথা ওরে মুসলমান তোমরা কি জানো নি এই সুদ প্রথা হলো হিন্দুদের প্রথা হিন্দুরা সুদের মধ্যে বেশি অগ্রসর ইহুদিরা সুদের মধ্যে বেশি অগ্রসর আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَن تَمِيلُوا مَيْلًا عَظِيمًا يهودي كشتن الله دشمن را اسلام دشمن را ترى چاہے ترى شب شمائی اتا کامونا کریں আমরা যেভাবে বরবাদ হয়েছি আমরা যেভাবে ইহকাল পরকাল বরবাদ করেছি আমরা যেভাবে দুনিয়া ও আখিরাত নষ্ট করেছি আমরা যেভাবে অপবিত্র হয়েছি আমরা তেমনি ভাবে মুসলমানদেরকেও অপবিত্র করব আমরা যেভাবে ধ্বংস হয়েছি আজকে আমাদের ব্যক্তিগত জীবনে যেভাবে শান্তি নাই ইহুদিরা দেখে পারিবারিক জীবনে শান্তি নাই সামাজিক জীবনেও শান্তি নাই এত বিলাসিতা এত বিলাসিতা এত ভোগ বিলাসিতার উপরেও শান্তি নাই তারা এটাই সিদ্ধান্ত নিয়েছে আমরা যেভাবে অশান্তির আগুনে জ্বলছি আমরা তেমনি ভাবে মুসলমানদেরকেও অশান্তির আগুনে জ্বালাবো তারা এটাই চায় আমরা মুসলমানদেরকে সুদের মাধ্যমে তাদের পরিবারে কলহ তৈরি করে দিব আমরা সুদের মাধ্যমে মুসলমান নারীদেরকে ঘর থেকে বাহির করব আমরা সুদের মাধ্যমে মুসলিম নারীদের ইজ্জত আমরা কুবলে কুবলে খাবো ঠিক কিনা বলেন আমার জানা ঘটনা বলছি এক সুদখুর হে সুদের ঋণ আনতে যায় সুদকুর তারিখে তারিখে সুদের ঋণ উদ্ধার করার জন্য যায় যখন এই বেচারি মহিলা সুদের ঋণ দিতে পারে না তখন সে মহিলাকে ঘৃণিত অন্যায় কাজ করতে বাধ্য করে বলে যদি সুদের ঋণ দেস তাহলে দে
নালে তোর ইজ্জত দিয়ে আমাকে তোর ঘর থেকে বিদায় কর। বলে নাউজুবিল্লাহ।